জয়শঙ্কর একটা কথা ফট করে কয়ে দিছে, ভয়ঙ্কর কথা। আর এই কথার ভিতরে লুকায় আছে ভারতের বাংলাদেশ নীতি। কি সেটা? ভারত যে কখনোই বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের বাইরে একটা আলাদা রাষ্ট্র হিসেবে মাইনে নেয় নাই, তার সাম্প্রতিক একটা প্রমাণ পাওয়া গেল জয়শঙ্করের ওই বক্তব্য থেকে। ভারতের দ্য উইক পত্রিকা গত 29 এপ্রিল একটা প্রতিবেদন প্রকাশ করছে, যার শিরোনাম হইতেছে এটা বাংলায় হইতেছে যে ভারত বিভাগ উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের মূল ভূখণ্ডের স্বাভাবিক সংযোগ ভেঙে দিছে। লক্ষ্য করে দেখেন জয়শঙ্করের ভাষার ব্যবহার, স্বাভাবিক সংযোগ। স্বাধীন বাংলাদেশের কারণে নাকি ভারতের দুই অংশের মধ্যে স্বাভাবিক সংযোগ ভেঙে গেছে। এর মানে হইল স্বাধীন বাংলাদেশ ভারতের জন্য একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করছে, তাই তো? এটাকে স্বাভাবিক করতে হইলে ভারতকে কি করতে হবে? উত্তর সোজা উত্তর পূর্ব অঞ্চলের সাথে ভাঙা সংযোগ জোড়া দিতে হইলে বাংলাদেশ রাষ্ট্রটাকে ভেঙে দিতে হবে, অথবা এমন একটা সরকার থাকবে যা ভারত যা বলবে সেটাই জি হুজুর বইলে মাইনে নেবে, তাই না? সরল বাংলা তো তাই। জয়শঙ্কর এটা তালেবর ব্যক্তি, লেখাপড়াও জানে। তো উনি কি জানেন না যে 1947 সালে কেবলমাত্র বাংলা ভাগ হয় নাই, সর্বপ্রথম বাংলা ভাগ হয়েছিল 1905 সালে। ব্রিটিশ রাজ পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে একটা নতুন প্রদেশের সৃষ্টি করেছিল, যেটা পশ্চিমবঙ্গের জমিদাররা হইতে দেয় নাই। শুধু তাই না, একই সাথে বর্তমান উত্তর পূর্ব ভারত অঞ্চলকে পূর্ববঙ্গের সাথে জুইরা দেয়, মানে বাংলাদেশের সাথে। এই যুক্তিতে যেতে কইরা এই নতুন প্রদেশ একটা স্বাভাবিক ভৌগোলিক অঞ্চলে পরিণত হবে, এবং সিদ্ধান্তটা ব্রিটিশদের ঠিক ছিল, ভালো ছিল। বঙ্গভঙ্গ না হইলে আজকের উত্তর পূর্ব ভারত অঞ্চলটা বাংলাদেশের অংশ হইত। আসলে 1947 সালে দেশ বিভাগের সময় এই সরু পথ দিয়া চিকেনেক দিয়া পশ্চিমবঙ্গের সাথে পূর্ব ভারত অঞ্চলটা সংযুক্ত করে দেওয়াটাই ছিল অস্বাভাবিক, মানে ভারতের বর্তমান মানচিত্রই অস্বাভাবিক। জয়শঙ্করের ভাষায় এই যে অস্বাভাবিকতা, সেইটা ভারত এই অস্বাভাবিককে স্বাভাবিক করতে চাইতেছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে পদানত করে, এবং বাংলাদেশের ভেতর দেওয়া উত্তর পূর্ব ভারতে স্থায়ী ট্রানজিটের বন্দোবস্ত কইরা। আর এই লক্ষ্যে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্রমাগত অমর্যাদা কইরা গেছে, খাটো কইরা গেছে। কিভাবে এটা শুরু? মুক্তিযুদ্ধকালে তাজউদ্দিন আহমেদের বিরাট ভূমিকা স্বীকার করলো, বলতে হয় যে তার প্রধানমন্ত্রী হওয়াটা ছিল অগণতান্ত্রিক, এবং দুঃখজনকভাবে বাংলাদেশের জন্মলগ্নে ভারতের প্ররোচনাতেই এই ঘটনাটা ঘটছিল। নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়ার সময় তার জানাও ছিল না যে আওয়ামী লীগের অন্যান্য নেতারা কোথায় কিভাবে আছেন। 8ই এপ্রিল 1971 কলকাতায় তার সঙ্গে কামরুজ্জামানের সাক্ষাৎ হয়, যেখানে আওয়ামী যুবলীগের কিছু নেতা উপস্থিত ছিলেন। তারা তাজউদ্দিনের প্রধানমন্ত্রিত্ব গ্রহণের বৈধতা নিয়ে বিতর্ক তোলেন। 9ই এপ্রিল তাজউদ্দিন ভারত সরকারের দেওয়া একটা ডাকোটা বিমানে চড়িয়া আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের খুঁজতে বের হন। আওয়ামী লীগের 3 জন শীর্ষ নেতা যারা প্রবাসী মন্ত্রী হিসেবে স্থান পাইছিলেন, খন্দকার মোস্তাক, এইচএম কামরুজ্জামান এবং মনসুর আলী, এদের কেউই তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে মাইনা নিতে পারেনি। শেখ ফজলুল হক মনি, এ যে তাপসের বাপ, শেখ হাসিনার আর এক ভাই, মামাতো ভাই, তো সে তো প্রবাসী মন্ত্রিসভা গঠনের বিরোধিতা করছিল। মুক্তিযুদ্ধের পুরোটা সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার একটা বড় তৎপরতা ছিল যে কোনো উপায় তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী গতি থেকে নামায়া দেওয়া। মইদুল হাসানের বইয়ে এইসবের বর্ণনা আছে, এই যে মূলধারা 71। আমার সাথে ওনার ব্যক্তিগতভাবে, উনি আমাদের পরিবারের সাথে যুক্ত, উনি আমার জ্যাঠাদের সাথে উনি রাজনীতি করতেন, আর আমার সাথে ওনার ব্যক্তিগত যোগাযোগ ছিল, উনি পছন্দ করেন না আমাকে, যাই হোক সেটা অন্য আলাপ। তো আপনারা যারা আমাদের স্টাডি সার্কেলে একাডেমিতে আসতেন তারা জানেন যে উনারে আমরা একটা স্টাডি সার্কেল আনছিলাম এই সমস্ত বিষয়গুলো আলাপ করার জন্য, উনি বিস্তারিত বলছিলেন। তো তাজউদ্দিন দলের ভিতরে যে এই অবস্থান, এই অবস্থানের কারণে প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য তাজউদ্দিন সরকার ভারতের উপর নির্ভরশীল হইয়া পড়ে। এই সুযোগে ভারত প্রবাসী সরকারের উপরে 7 দফা অসম চুক্তি চাপাইয়া দিতে সক্ষম হয়। আমরা প্রখ্যাত কূটনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধি মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর জবানিতে শুনছি যে ওই চুক্তি স্বাক্ষরের পরেই প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারায় ফেলছিলেন, চুক্তিটা এতই আত্মঘাতী ছিল। 16ই ডিসেম্বর স্বাধীনতার পর
ভারতীয় অফিসাররা আইসা বিভিন্ন জায়গায় বাংলাদেশে পোস্টিং নিয়ে বসে যায়। জানেন এটা, 1972 সালের জানুয়ারিতে যখন শেখ মুজিব ফিরে আইসা ভারতীয় সেনাদেরকে চলে যেতে বলেন, এবং এর জন্যে তাকে আমাদের সাধুবাদ জানাইতেই হয়, এটার জন্য ধন্যবাদ জানাইতে হয়। এ কৃতিত্ব একান্তই শেখ মুজিবের নিজস্ব। কিন্তু ভারত থেমে থাকে নাই, ইন্ডিয়ার দরকার ছিল বাংলাদেশ রাষ্ট্রের ধ্বংস। রাষ্ট্রের সবগুলো পিলারকে ধ্বংস করে দেওয়া হলো। প্রথম পিলার একটা রিপাবলিকের ফাউন্ডেশন, একটা রাষ্ট্র আর একটা রাজ্য, মৌলিক পার্থক্য কি কি সেটা? বাংলাদেশ আর সিরাজের বাংলার মধ্যে তফাৎ কি? দুইটারই সেনাবাহিনী আছে, শাসক আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমলাতন্ত্র আছে, সীমানা আছে, রাজস্ব আদায় আছে, সরকারি কর্মচারী আছে, তফাৎ কি? তফাৎ হচ্ছে রাজত্বে জনগণের শাসক নির্বাচনের ক্ষমতা নাই, সিরাজকে জনগণ শাসক বানায় নাই, এটাই আমাদের নাই। এমনকি ব্রিটিশ আমলেও আমরা শেরে বাংলার সরার দিকে ভোট দিয়ে নেতা বানাইছিলাম, তাই না? এখন এটা আমরা পারি না, ভয়ঙ্কর ব্যাপার। এটাই কিন্তু কোনো সমস্যা নাই, কোনো দেশের কোনো সমস্যা নাই। এই ভুয়া সংসদ যদি ভোট দিয়া সংবিধান পাল্টায় বাংলাদেশের নাম বাংলুল্যান্ড করে দেয়, আমাদের কিছুই করার নাই। হাসিনারা যদি আদিমান প্রধানমন্ত্রী করে দিতে চায়, যেটা তার বাপ নিজের জন্য করছিল, আজীবনে প্রেসিডেন্ট, জানেন তো, শেখ মুজিব নিজের আজীবনে প্রেসিডেন্টের জন্য ঘোষণা করছিল নিজে, আমাদের কিছুই করার নাই। আবার যদি বাকশাল কায়েম করে, আমাদের কিছুই করার নাই। যদি আইন করে যে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ মানে রাষ্ট্রদ্রোহিতা, আসলে তো তাই, আওয়ামী লীগের বিরুদ্ধে তো কিছু বলা যায় না, বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, তাও কিন্তু আমাদের কিছু করার নাই। রাষ্ট্রপতি জিয়ার অধীনে বহুদলীয় ব্যবস্থা ফেরত আসে এবং এই জনগণ তাদের রাষ্ট্রপতি নির্বাচনের অধিকার ফিরে পায়। বিচারপতি সাত্তারকে পরবর্তী রাষ্ট্র নির্বাচিত করে জিয়া হত্যার পরে যখন আমাদের জনগণ দ্বিতীয়বারের মতো তার অধিকার প্রয়োগ করে, তখন ভারত এরশাদকে দিয়া মিলিটারি কু করে। এরশাদ ছিল ইন্ডিয়ার একটা মাল, তবে হাসিনার মতো অত বড় মাল না আর কি, ছোট মাল আর কি, কম বাজেটের মাল, হাসিনা বেশি বাজেটের মাল। পরবর্তী 10 বছর এরশাদ পরিকল্পিতভাবে দেশের নির্বাহী আইন প্রণয়ন বিচার বিভাগকে নষ্ট করছে, আমি বলবো না ধ্বংস করছে। এরশাদ হাসিনার চাইতে কম স্বৈরাচার ছিল। গঙ্গার পানি চুক্তির যে গ্যারান্টি ক্লজ ছিল, যে মানে আমাদের গ্যারান্টি পরিমাণ পানি আমরা সবসময় পাবো, সেইটা খুব কষ্টার্জিত চুক্তি ছিল, সেটা বাদ দিয়ে দিছিল। শেখ মুজিবের মৃত্যুর পরে এরশাদই ছিল প্রথম মাল যে আমাদের মৌলিক জাতীয় স্বার্থ ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র অংশ নিয়েছিল। আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনের কারণে এরশাদ অসহায় হয়ে পড়লে ভারত এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগকে মোতায়েন করে। ভারতের অনুমান ছিল যে দীর্ঘ 10 বছর ক্ষমতার বাইরে থাকার জন্য বিএনপি অসংগঠিত এবং দুর্বল, 90 দিনের মধ্যে নির্বাচনে জেতার কোনো সুযোগ ছিল না। ভারত অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে আওয়ামী লীগ জিতবে, আওয়ামী লীগ নিজেও ছিল আত্মবিশ্বাসী। ভারতের নীতি নির্ধারকদের চরম বিস্ময় এবং হতাশার মধ্যে দিয়া আমাদের জনগণ বিএনপিকে ক্ষমতায় ভোট দিয়া এই নকশাটি নস্যাত করে দিছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে পরবর্তী কয়েকটা নির্বাচনী চক্রের মধ্যে বাংলাদেশ অবশেষে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা সফলভাবে উত্তরণ ঘটায়, যেখানে জনগণের ইচ্ছায় সর্বোচ্চ হইয়া ওঠে। এইটা ছিল ভারতের জন্য একটা বিপজ্জনক ঘটনা। ভারত খুব ভালো করেই জানত যে প্রকৃত শক্তি আমাদের জনগণের কাছে থাকলে ভারত কখনোই বাংলাদেশকে পরাধীন করতে পারবে না। ভারতের পরবর্তী চক্রান্ত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হত্যা করা। ভারত কিভাবে এটা সাধন করে? এই লক্ষ্য সাধনে ভারত তার হাতে পেয়ে যায় আরো একজন জেনারেলকে, যে হলো কুখ্যাত মির্জাফর জেনারেল মইনু আহমেদ। মইনুদ্দিন ফখরুদ্দিন গাঙ্গের সাথে বোঝাপড়া কইরা ভারত তাদের পদলেহী কেনা বান্দি হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসায়। এরপরে আরেক মির্জাফর বিচারপতি খাইরুলের মাধ্যমে হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস কইরা দেয়, সংবিধানের অসাংবিধানিক পরিবর্তন কইরা। এরপরের ইতিহাস আমরা সকলেই জানি, কি করে একের পর এক আমাদের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়া ভারত বছরের পর বছর তাদের কৃতদাসদের বাংলাদেশের মসনদে বসায় রাখছে। এই প্রক্রিয়ায় ভারত বাংলাদেশের সকল প্রধান প্রতিষ্ঠানগুলোকে একের পর এক ভেঙে দিছে। নির্বাচন কমিশন বলেন, সংসদ বলেন, সচিবালয় বলেন, আমলাতন্ত্র বলেন, আদালত বলেন, কূটনীতি বলেন, শিক্ষা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এমনকি আর্মি, সব জায়গাতে ভারতীয় তাবেদারদেরকে পরিকল্পিতভাবে ঢুকায় দেওয়া হয়েছে। অবস্থাটা এমনই হয়েছে যে নির্বাচনে আওয়ামী ক্যান্ডিডেটরা প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা ভারতের ক্যান্ডিডেট। এডিটর সাহেব, ওই ক্লিপটা আবার শোনান। এটা তোমাকে মনে রাখতে হবে, আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। এসবের প্রতিবাদ করলে গুম, খুন, মামলা, হামলা, হাজত, জেল, সবকিছু নির্মমভাবে প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশের ভূমি এবং বন্দরকে তুলে দেওয়া হয়েছে ভারতের ট্রানজিটের জন্য প্রায় মাগনায়।
বাংলাদেশের বাজারকে খুলে দেওয়া হয়েছে অবাধে ভারতীয় পণ্য বিস্তারের জন্য, বাংলাদেশের চাকরিগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভারতীয় এক্সিকিউটিভগুলোর জন্য, 26 লক্ষ ভারতীয় কাজ করে, ভারতীয়দের মুখেই শোনে। 26 লক্ষ ভারতীয় আছে যারা হিন্দু, এখান থেকে চাকরি করতে গেছে, কারণ বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে গার্মেন্টস অর্থনীতি মানে জামা কাপড়ের অর্থনীতি, আমাদের চেয়ে অনেক ভালো। আর বাংলাদেশ হয়ে উঠছে ভারতের চতুর্থ রেমিটেন্স আর্নিং দেশ। সেই সাথে চালানো হয়েছে ব্যাপক সাংস্কৃতিক আগ্রাসন, পাঠ্যপুস্তকের বিকৃত পরিবর্তনের মাধ্যমে আগামী প্রজন্মের মগজ ধোলাই কইরা ভারতীয় বানানোর সকল বন্দোবস্ত করা হয়েছে, যাতে কইরা ভবিষ্যতে ভারত বাংলাদেশ দখল কইরা ফেললেও বাংলাদেশের নতুন প্রজন্ম যেন সেটা সহজে গ্রহণ কইরা নেয়। আপনি দেখেন একটা স্কুলের প্রতিযোগিতায় একটা রকেট বানাইছে, সেখানে লেখাটা হচ্ছে এটা বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ, এবং ISRO ভারতের পতাকা, মানে ভারতের অর্জনকে আমাদের অর্জন বলে সেখানে হইতেছে আমাদের স্কুলে, তাছাড়া স্কুলের বাচ্চারা এটা বানাবে কেন? ভারতের পাঁচাটা হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ভারত সম্পর্ক এতটাই চাকর মনিবের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে যে ভারত যদি আমাদের সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের ঠান্ডা মাথায় খুন করে, এমনকি আমাদের ভূখণ্ডের ভিতরে ঢুকে গিয়া নির্বিচারে বাংলাদেশিদের আহত করে, নিহত করে, তাহলেও বাংলাদেশের সরকার, বিজেপি, প্রশাসন কেউ কিছু বলে না। এডিটর সাহেব, আবার দেখান কিভাবে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকা BSF আমার নাগরিককে গুলি করে। কিংবা ধরেন আমাদের সকল অভিন্ন নদীর পানি উজানে বাদ দিয়া শুকায় ফেলে, তবুও প্রতিবাদ তো দূরের কথা, কারাল রানী, ওকা, হাসান মাহমুদ, কুমড়া পটাশ, আরাফাত সহ মন্ত্রিসভার সকল সদস্যের মুখে ভারত বন্দনার ফেনা উঠা যায়। আমি এই সুযোগে এই চ্যানেলটাকে ইনডেপথ বিধি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো, দেখতে বলবো, এখানে চমৎকার চমৎকার ভিডিও আছে, বিশেষ করে পানি আগ্রাসন নিয়ে খুব চমৎকার ভিডিও আছে, খুবই হাই কোয়ালিটি ভিডিও আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। কিন্তু তারপরেও ভারতের উদগ্র লালসা এখনো কমে নাই, সে যত পায় তত চায়। জয়শঙ্কর আবার হাজির হয়েছে পূর্ব ভারতের সাথে বাংলাদেশকে জুড়ে দিয়া জাপানি এক ট্রানজিট প্রকল্প নিয়ে। এক বছর আগে একটা এপিসোডে আমি জাপানের উদ্দেশ্যে বলছিলাম যে বাংলাদেশের সঙ্গে কোনো আলাপ আলোচনা না কইরা দিল্লিতে বৈশা জাপানের প্রধানমন্ত্রীর এই বিগবি নামক প্রকল্পের ঘোষণাটা গর্হিত অন্যায় হয়েছে, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়েছে। আমি আহ্বান জানাইছিলাম জাপান যেন বাংলাদেশের জন্য গভীরভাবে ক্ষতিকর এই প্রকল্পটি নিয়ে আর না আগায়। এরপরে জাপানের তরফ থেকে আর কোনো পদক্ষেপ দেখি নাই বলে আমরা ধরে নিছিলাম যে জাপান ক্ষান্ত দিছে, এখন দেখি জাপানের জামাতা জয়শঙ্কর আবার সে একই জিনিস লইয়া ফের হাজির। ওই এপিসোডে আমি যা বলছিলাম সেটা একটু সংক্ষেপে উল্লেখ করি, কারণ অনেকে ভুলে যেতে পারেন। হাসিনা কিছুদিন আগে জাপান সফরে গেছিল, তখন সে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার সাথে বৃহৎ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, যা বিগ বি নামে পরিচিত, তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছেন এবং বঙ্গোপসাগর সম্মিলিত অঞ্চলগুলোকে কানেক্ট করিয়া একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গঠনের জন্য জাপানের উদ্যোগ বাস্তবায়নে পদক্ষেপের অঙ্গীকার করছেন। এই বিগ বি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি, সেটা আমরা একটু বুঝা দেখি। রয়টারের দিল্লিস্থ সংবাদদাতা মনোজ কুমারের বরাতে আমরা জানতে পারছি জাপান বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্প কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিছে, শিল্প কেন্দ্রের সরবরাহ ব্যবস্থা মানে যা যা মাল সামাল আসবে যাবে সেইটা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারত এবং নেপাল এবং ভুটান পর্যন্ত বিস্তৃত থাকবে। এই ধারণাটা হাজির করে জাপানি প্রধানমন্ত্রী, বঙ্গোপসাগর এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ঘিরা এই নতুন শিল্প কেন্দ্রের ধারণা হাজির করছে। কৃষিদা গেছে আগে ভারতে, তারপরে এই পরিকল্পনা পেশ করছে, তারপরে বাংলাদেশকে ঋণ দিছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাতার বাড়িতে একটা নতুন বন্দর নির্মাণ, এটার ঋণ দিছে জাপান। এই মাতার বাড়ি দিয়ে কি হবে, এটা হইতেছে ভারতীয় রাজ্য যেগুলো স্থল বেষ্টিত, ল্যান্ডলক, সেগুলোকে যুক্ত করবে মাতার বাড়ি, বুঝছেন? ঋণ নিবে বাংলাদেশ, বন্দর করবে বাংলাদেশের মধ্যে, কাজে লাগবে ইন্ডিয়ার 7 সিস্টারের। আর জাপান এই এই পরিকল্পনা দিছে, আগে ইন্ডিয়াকে, বাংলাদেশকে লোন দেওয়া হচ্ছে। এর প্রবলেমগুলো কি কি? এক নম্বর প্রবলেম, এটা নিয়ে বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা নাই, আমাদের দেশের জনগণকে জিজ্ঞেস করতে হবে না এটার লাভ কি ক্ষতি কি। দুই নম্বর, আমাদের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা, জাপানি প্রধানমন্ত্রী নিজেই
বাংলাদেশ উত্তর পূর্ব ভারতীয় রাজ্যসমূহের মধ্যেকার এরকম একটা অর্থনৈতিক অঞ্চলের ধারণার কথা বলছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে না, কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতীয় রাজ্যসমূহের মধ্যে। একটা সাধারণ অর্থনৈতিক অঞ্চল মানে হচ্ছে অভিন্ন স্বার্থে নিজেদের সার্বভৌমত্ব কিছু মাত্রায় বিসর্জন দেওয়া। যখনই আপনি সাধারণ অর্থনৈতিক অঞ্চল দেখবেন, যখনই কমন কারেন্সি দেখবেন, কমন মার্কেট দেখবেন, আপনি বুঝবেন যে নিজের অভিন্ন স্বার্থে, দুইজনের স্বার্থে নিজের সার্বভৌমত্ব কিছু মাত্রায় বিসর্জন দেওয়া। কিন্তু উত্তর পূর্ব ভারত বলে তো স্বতন্ত্র কোনো সার্বভৌম রাষ্ট্র নাই, এই অঞ্চলটা তো মূলত ভারতের অবিচ্ছেদ্য অংশ। ফলে এই উদ্যোগটা দুইটা অসম অংশীদারির মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে উদ্যোগ। অর্থনীতি, জনসংখ্যার আকার, দেশীয় উদ্যোগ, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, প্রাতিষ্ঠানিক ক্ষমতা, রাজনৈতিক ও সামরিক শক্তি এবং আঞ্চলিক এবং বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের কোনো সামঞ্জস্য নাই। ফলে বাংলাদেশকে এভাবে একটা সাধারণ অর্থনৈতিক অঞ্চলে ঢুকায় দেওয়ার অর্থ দাঁড়াবে বাংলাদেশকে জোর করে ভারতের সাথে অঙ্গীভূত করা। এটা গভীর পরিতাপের বিষয়। জাপানি কর্তৃপক্ষ আমাদের সার্বভৌমত্বের একটা অংশ বিসর্জনের ব্যাপারে কোনো ভ্রূক্ষেপই করতেছে না, এবং এই উদ্যোগের অনিবার্য ফল হচ্ছে আমাদের সার্বভৌমত্বের কিছু অংশ বিসর্জন দিতে হবে। 3 নম্বর, লাভ ক্ষতির আলাপ। বিগবির কেন্দ্রস্থল হচ্ছে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, তাই তো? আগে আলাপ করলাম যা নির্মাণে জাপান সরকার অর্থায়ন করবে। প্রকল্প অনুযায়ী ভারত এটা সুবিধা পুরোপুরি পাবে, কারণ 7 সিস্টারে মাল সামান যাবে। কিন্তু প্রকল্পের ঋণ পরিশোধের দায়ভার সম্পূর্ণ বাংলাদেশের। আমরা কিন্তু জানি না যে মাতারবাড়িতে একটা সমুদ্র বন্দর হইলে এটা লাভজনক হবে কিনা, এটার ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি করা হয়েছে কিনা। যদি এরকম হয় যে মাতারবাড়িকে ঘিরা যে প্রস্তাবিত শিল্পকেন্দ্রটা করতেছে এটা অর্থনৈতিকভাবে অকেজ হয়ে যায় এবং শেষমেশ কেবল ভারত ট্রানজিটের জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে স্থল বেষ্টিত ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহে বঙ্গোপসাগরে প্রবেশের অধিকার পাবে, জাপান তার বিনিয়োগ ফেরত পাবে, আর অন্যদিকে বাংলাদেশ জাপানের নির পরিষদের বোঝা বইবে এবং ভারতের কাছে সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে থাকবে। ভারত ভারতেরটা নিয়ে যাবে, জাপান জাপানেরটা নিয়ে যাবে, বাংলাদেশ কিছুই পাবে না, আঙ্গুল চুষবে। আর এটা আমাদের জন্য কেন খারাপ? আমি আগেই বলছি, ভারতের গণমাধ্যম দাবি করছে জাপানের এই উজ্জ্বল ভারতের নীরব কূটনীতির একটা বড় সাফল্য। এটা হইতে পারে যে ভারত জাপানকে এই কাজে প্রলুব্ধ করছে এবং জাপানও ব্যবহৃত হয়েছে ইনডিসপেন্সেবল ভারতের কাছ থেকে সুদৃষ্টি প্রাপ্তির আশায়। এটাও হইতে পারে যে জাপান ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে হাত মিলাইছে চীনকে কোণঠাসা করার জন্য, মাঝখান থেকে বাংলাদেশ কাটা পড়ে যাচ্ছে। এই জন্যেই হাসিনার সাথে স্বাক্ষরিত কৃষিদার এই যৌথ ইস্তাহার বাংলাদেশের কাছে অগ্রহণযোগ্য। আমরা যদি কোনোদিন সুযোগ পাই এই চুক্তি আমরা বাতিল করে দেব। বাংলাদেশের মৌলিক স্বার্থের ব্যাপক ক্ষতি সাধন কইরা জাপান যদি এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য এই বিগ বি প্রকল্প নিয়ে অগ্রসর হয় তাইলে কি হবে? তাইলে আমি খুব অনিচ্ছা সত্ত্বেও জাপানকে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্যাপক এবং অমানবিক যুদ্ধাপরাধের কথা স্মরণ করাইয়া দেব। চীনে নানকিং ম্যাসাকারের কথা কি জাপান ভুলে গেছে? জাপান কি এটা ভুলে গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টোকিও আন্তর্জাতিক আদালতে জাপানকে যখন যুদ্ধাপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তখন বাংলাদেশেরই কুষ্টিয়া জেলার সন্তান জাস্টিস রাধা বিনোদ পাল ছিলেন একমাত্র বিচারক যিনি জাপানিদের পক্ষে রায় দিছিলেন। জাপান সরকারকে আবারও বলি, বিগ বি প্রজেক্টের নামে ভারতের কাছে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিক্রি করিয়া দেওয়ার অপচেষ্টা করবেন না। ভারতের ফান্দে পড়া আপনারা যদি বাংলাদেশের জাতীয় স্বার্থকে আঘাত করেন তাইলে আমরা কিন্তু ঘরে বসা থাকবো না। তাছাড়া এই অঞ্চলে যে প্রবল গতিতে ভূ রাজনৈতিক পরিবর্তন ঘটতেছে তাতে আপনারাও এই প্রকল্প করার টাইমও পাইবেন না। যদি এতে টাকা ঢালেন সেটা হবে আরাকানে ভারতের ব্যর্থ ট্রানজিট প্রকল্পের সামিল, আপনাদের সব টাকা পানিত যাবে। শেষ করার আগে তিস্তা প্রকল্প নিয়ে একটু বলি। গত এপিসোডে বলছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিব তার বাংলাদেশ সফরের সময় তিস্তা প্রকল্প নিয়ে কথা বলবে। এখন আমরা জানতে পারছি যে তিনি নাকি প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশ যেন চীনের কাছ থেকে প্রকল্পের টাকা না নিয়ে ভারতের কাছ থেকে টাকা আনে। এই বেড়ারাকা নিজেদের এত চালাক ভাবে। তিস্তা প্রকল্পের দরকার হইল কেন? দরকার হলো এই জন্য যে ইন্ডিয়া পানি দিচ্ছে না তিস্তার। এই প্রকল্পটি তো দরকার ছিল না যদি ভারত চুক্তি বাস্তবায়ন করে তিস্তার মোট পানির 37.5% অংশ বাংলাদেশকে দিয়ে দেয়। ওরা কি আমাদের বেকুব ভাবে নাকি মশকরা করে?
সেটা না কইরা এখন বলে তারা প্রকল্পে টাকা দিবে, যাতে আমরা সিনের টাকা না নি, আমাদেরকে ভারত টাকা দিবে। হ্যাঁ, এটা কি আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারি? আসলে ভারত যেটা চাইতেছে তা হইলো বাংলাদেশ যেন সিনের প্রস্তাবে না কইরা দেয়, এই অজুহাতে যে ভারতের কাছ থেকে তো টাকা পাওয়া যাবে। এরপরে ভারত তাইরে নাইরে করবে, দিমু দিতেছি বলবে, এ বইলার টাকা দিবে না। আমি বানায় বলতেছি না, ওরা এক খই দুই কামড়ে খায়, ওই দিবে বাংলাদেশকে টাকা। পুরা হাসিনার আমলে $700 কোটি একটু বেশি ঋণের প্রতিশ্রুতি দিছিল, প্রতিশ্রুতি দেয় নাই করলে, আর সার করছে মানে দিছে ক্যাশ টাকা দিছে $165 কোটি, মানে হাসিনার আমলে এক বছরে $10 কোটি করে দিছে। কিছুই না, ইনভেস্টমেন্ট কিন্তু খারাপ না, কত সস্তা একটা দেশের উপরে খবরদারি। উই দিবি $1 বিলিয়ন তিস্তা প্রজেক্টের ঋণ, গপ্প। ইন্ডিয়ার এই প্রস্তাব মানলে আমরা তো চুক্তি অনুযায়ী পানি পাবই না, উল্টা চীনের সহায়তার প্রকল্পটা তৈরি করতে পারতাম, সেটাও আর পারবো না। এটা হলো ভারতের সর্বশেষ চক্রান্ত। এই নিয়া এ যে গর্দভ আছে না, পিনাক রঞ্জন চক্রবর্তী, এ মুখ খুলিছে, সে ভারতের দ্য কুইন্টে বলছে যে কারালানি নাকি তিস্তা নিয়ে ভারত আর চীনের সাথে কূটনৈতিক খেলা খেলতেছে। হ্যাঁ, ওই যে ও কাকাউয়া কাউয়া কাউয়া যে কাউয়া সাউন্ড দেন 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 দেন, ওই যে বলে না খেলা হবে, খেলা ওই খেলা এখন নাকি হাসিনা খেলিচ্ছে। হ্যাঁ, বুঝছাও তো, এই মূর্খ বুঝতেও পারতেছে না যে অর্থনৈতিক ভাবে কাটালানি পিট দেওয়ালে ঠেকে গেছে, খুব শীঘ্রই বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ শূন্যের কাছাকাছি চলে যাবে, তাই এখন আর খেলাধুলার টাইম কাটালানির নাই, অবস্থাও নাই, বয়সও হয়েছে, তাই না? তাই তার টেকা দরকার, টেকা। বাংলাদেশের রিজার্ভ যদি শ্রীলঙ্কার মতো পইরা যায় তাইলে যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটা কাটালানি খুব ভালো করেই জানে, আন্দাজ করতে পারে। এই জন্য এসে চীনের কাছে $5 বিলিয়ন আর্থিক সহায়তা চাইছে, যাতে রিজার্ভে কোনো রকমের ঠেক না দেওয়া যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং কারখানার কাঁচামাল, বিদ্যুৎ এইগুলো আমদানি করা যায়, তেল ডিজেল এগুলো আমদানি করা যায়। ভারত কি এই পরিমাণে টাকা দিতে পারবে? তার মুরাদ আছে বা ওদের ভাষায় ওকাত আছে? নাই। এই বিচারে চীন ছাড়া কাটাল রানীর আর কোনো গতি নাই, আর টেকাটাকে চীন শর্ত ছাড়া দিবে, আর শর্ত যে তিস্তা প্রকল্প সেটা তো 7 জানুয়ারি নির্বাচনী প্রশাসনের আগে রাগডাগ না করে সরাসরি প্রকাশ্যে জানাই দিছে। আমি আগেও বলছি বাংলাদেশে ভারত একটা মাইকে চিপায় পড়ছে, কাটাল রানীকে রাখলেও বিপদ না রাখলেও বিপদ। তবে অবশ্য ভারত আর কাটাল রানী পরস্পরকে নিয়ে কি করবে সেটা তাদের মধ্যেকার ব্যাপার, কিন্তু ভারতের চাপে বা ট্র্যাপে পড়া ভারতের কৃতদাসী কাটাল রানী যদি তিস্তায় চীনের প্রজেক্ট বাতিল করে দেয় তাহলে সেটাকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ বলে গণ্য করব। সেই অবস্থায় কাটাল রানীর সরকারকে আমরা কেবল অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট বলে গণ্য করব না, এটারে ভারতের দখলদার শত্রু সরকার হিসেবে আমরা চিহ্নিত করব। হাসিনা সরকার ভারতের শত্রু সরকার, হাসিনা সরকার ভারতের দখলদার সরকার। আমরা বাংলাদেশের জনগণ ভারতকে একটা ফুটা পয়সা দিয়েও ছাড় দেব না। আমাদের প্রত্যেক মুহূর্তে মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি ভারত হইল সবচেয়ে বড় প্রতিবন্ধক। ভারত প্রকৃতপক্ষে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বটাকেই মাইনা নিতে পারে নাই। এই প্রতিবন্ধককে চিরতরে সরাইয়া দিতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের প্রিয় পবিত্র মাতৃভূমির উপর থেকে যতক্ষণ পর্যন্ত না ভারতের আধিপত্যবাদের কালো হাত অপসারিত হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ভারতকে প্রতিহত করার এই জনগণের আন্দোলন চালাইয়া যাইতে। এই আন্দোলনের প্রথম পর্ব অর্থাৎ ভারতীয় পণ্য বর্জনের ধাপটি আমরা অকল্পনীয় সাফল্যের সঙ্গে আগায় আনতে পারব। এই আন্দোলন আমরা আগামী দিনগুলোতে তীব্র থেকে তীব্রতর করব। বিশ্বের কোনো মানুষের শক্তি নাই আমাদের এই আন্দোলনকে থামাইয়া দেওয়ার। আবরারের রুহের কসম, ফেলানির রক্তের কসম, নিহত বিডিআর সেনানীদের শহীদী আত্মার কসম, আমাদের বীর জনগণের সম্মিলিত শক্তিতে বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো।